হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি তোমাদের ছোট্ট বন্ধু অর্পা, আর আজকে আমি দুটো মেয়ের ছবি আঁকবো। তাহলে চলো আমরা শুরু করি। তো বন্ধুরা, সবার আগে আমি দুটো বৃত্ত দেব। এইভাবে করে দিলাম দেব, বারে এইভাবে করে দেব, বারে এই যেভাবে করে আমি হাত দুটো আঁকিয়ে দিলাম। এবার এইভাবে করে বডিটা করব, এবার এখান থেকে এইভাবে এইভাবে এই এই এবার এখান থেকে এইভাবে দেব স্কুল ব্যাগ। এই তো এইভাবে করে আমি স্কুল ব্যাগটা আঁকিয়ে দিলাম। এবার এখানটা এটাও একইভাবে করব। এই তো এবার আমি এটা বডি নিচ্ছি। এবার এইভাবে করে এটা এভাবে করে করছি, এটা এভাবে করে করব। এই যে এভাবে করে ফ্রকটা করলাম, এবার নিচে ওই ঢেউ ঢেউ মতন থাকে ওইটুকু দেবো। এই যে এভাবে করে এবার এইভাবে আরেকটা দিয়ে দিচ্ছি। এবার আমি চুলটা করছি, এভাবে করে ঝুঁটি দেব। এবার পা দেব, এভাবে করে আমি পাটাও এঁকে দিলাম। তো বন্ধুরা, দুই বন্ধুরা মিলে স্কুলে যাচ্ছে, তাই আমি সবার আগে স্কুল ব্যাগটা কালার করব। এই যে পিঙ্ক কালার করছি, পিঙ্ক মানে গোলাপি। এই তো এইভাবে করে আমি স্কুল ব্যাগটা পিঙ্ক কালার করে নিচ্ছি। এবার আমি ব্লু কালার দিচ্ছি এই স্কুল ব্যাগটাতে। তো বন্ধুরা, আমার ব্যাগটা শেষ। এবার আমি নিচের স্কার্টটা দেবো নীল রঙের। বন্ধুরা, আমি এই স্কার্টটা হ্যাঁ নীল কালার করে দিলাম। হয়ে গেল বন্ধুরা, এবার আমি এটাতেও নীল করে দিচ্ছি স্কার্ট। এই তো
বন্ধুরা, আমি স্কার্টটা কালার করে নিয়েছি। এবার আমি চুলের কালার করব। তো বন্ধুরা, আমি চুলটা কালো রং করছি। তো এভাবে কালো করব। তো আমি ঝুঁটিটাও কালার করে নিচ্ছি। তো বন্ধুরা, আমি এই ঝুঁটিগুলোও কালার করে নিচ্ছি। তো বন্ধুরা, ঝুঁটিগুলো বেঁধেছে, সেই লাল রঙের রাবার গুলো আমি কালার করে নিচ্ছি। এইটা এভাবে করে আমি রাবারটা লাল রং করে নিলাম। তো বন্ধুরা, দুজন বন্ধুত্ব করেছে, এই জন্য আমি মাঝখানে একটা লাভ দিয়েছি, হাতের মাঝখানে লাভটা আমি লাল কালার করে দিচ্ছি। তো বন্ধুরা, আমি বডিটা ক্রিম কালার করছি। এই তো, এই তো আমি এইভাবে ক্রিম কালারটা করে দিলাম। পায়ে, বন্ধুরা, পায়ের অংশটাও ক্রিম কালার করে দিচ্ছি। তো বন্ধুরা, এবার আমি জুতার কালারটা করে দেব। তো বন্ধুরা, স্কুলের জুতাগুলোর রং কালো হয়, তাই আমি কালো রং করছি। এই তো করে দিচ্ছি। তো বন্ধুরা, আমি জুতায় কালো রং করে দিলাম। তো বন্ধুরা, আমি উপরের অংশটা সাদা রং করেছি, মোজাটাও আমি একটু সাদা রং করছি। তো উপরে স্কার্টের অংশটুকু আমি একটু সাদা রং করলাম। তো বন্ধুরা, আমার আঁকানো শেষ। এবার আমি একটু আউটলাইন করে দিচ্ছি। তো বন্ধুরা, তোমরা সব ছবিতেই এভাবে করে আউটলাইন করে দেবে সবার শেষে, তাহলে দেখবে অনেক সুন্দর লাগবে। বন্ধুরা, আমি এভাবে হাতেও আউটলাইন করে দিচ্ছি। এই তো বন্ধুরা, আমি গলায়ও এভাবে করে দিয়ে দিলাম আউটলাইন, এটাতেও করে দিই। তো বন্ধুরা, দেখো আমার ছবিটা আঁকা শেষ কেমন হয়েছে। নিশ্চয়ই অনেক সুন্দর হয়েছে দেখতে। তো বন্ধুরা, আমার আঁকাটা যদি তোমাদের কাছে ভালো লাগে, তাহলে একটি লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো। তাহলে টাটা।